আপনার চ্যানেল কেমনি পম্পা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তিন্নি আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখে নাও একটু। আমরা এখন যাচ্ছি মামা ঘর। তিন্নির মামা বাড়ি যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি। আর কেন যাচ্ছি, কারণ আজকে রোববার, মাংস হবে। তো এরম নয় যে প্রত্যেক রোববারই মাংস হয়, তো আজকে হচ্ছে আর কি। তো হলেও আমার প্রত্যেকবার যা হয় না, মা পাঠিয়ে দেয় কাছে, বুঝতে পারছো না, যেয়ে খেতে পারে না কো। আর যখন আমার যেতে ইচ্ছে করে যায়, তো আজকে ছেলের একটাই পড়া রয়েছে, সেই হিসেবে আজকে মা ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু ঘুরিয়ে আসি। মাকে বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তো আমরা টোটোতে ফোনও করা হয়ে গেছে, কিন্তু টোটো এখনও আসেনি কো, টোটো আসেনি। 9:45 বেজে গেল, এখনও মুড়ি খাওয়া হয়নি কো, ওখানে যেয়ে খাবো। তিন্নি বলছে আলু ভাজা করেছে নাকি কে জানে, আমার মা আলু ভাজাটাই বেশি করে আর কি। তিন্নি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, ও আলু সিদ্ধ ভালোবাসে না, কিন্তু আলু ভাজাটা ভালোবাসে। আবার আলু সে আলু তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে মেখে দিলে। হ্যাঁ, আলুর তরকারি, আলু ভাজা, কিন্তু আলু সিদ্ধ, মানে আলু ভাতে বা আলু সিদ্ধ করে তা খাবে না, একদমই খাবে না। আলুর তরকারি, আলু ভাজা, আলু চপ, এগুলো খাবে। আর চপ, আমি চপ খেলেও চপের মানে পুত্তে খাবো না, শুধু ঝালটাই খাবো। হ্যাঁ, আমার মানে পুত্তে একটু ঝাল লাগে। আবার বেগনি হলে সবটাই খাবো, কিন্তু বেগনির ওই ভেতরেরটা বেগনিতে খাবো না। হ্যাঁ, ও চপের মানে যে বেসনের যে লেয়ারটা থাকে ওটা খেয়ে নেয়, কিন্তু ভিতরের পুরটা ঝাল লাগে বলে ও খেতে পারে না এখন। আর বেগুনি বা কুমড়ি যেটা বলা হয় আর কি, মানে কুমড়ো বা বেগুন দিয়ে যেটা করা হয় বেসন দিয়ে, তো সেটা সেটাও তাই একই কেস, ওই বেসনটা খেয়ে নেবে আর ভিতরের ওটা খায় না এখন। সবজিতে এমনিতে কিছু খেতে চায় না এখন। আর কি গরম, প্রচণ্ড গরম, আমি এরকম করে চুলটা টেনে এরকম করে জড়িয়ে নিয়েছি, ভালো লাগছে না, এত অস্বস্তি লাগছে, প্রচুর গরম করছে, প্রচণ্ড গরম, রোদের এইরকম। এই 10টা এখনো বাজে না, এরকম রোদের জোর, তো বেলা বাড়লে আর কি হবে মানে ভাবো একবার, একদম যাচ্ছে তাই আষাঢ় মাস কেউ বলবে না, মানে এতটাই রোদ গরম, মনে হচ্ছে যেন একদম মানে বৈশাখ জ্যৈষ্ঠ যেটা হয় দাবাদহ ব্যাপারটা সেরকম চলছে একবারে। চলো হাতে লাগছে, হাত ধরে। আর সকাল, আর আমি যখন সকালবেলা উঠলাম তখন কারেন্ট ছিল না। আর যত গরম তত কারেন্ট যা ধুম, শুধুই কারেন্ট চলে যাচ্ছে, শুধুই কারেন্ট চলে যাচ্ছে। আর তো তোমরা জানো যদি ঝড় বৃষ্টি হয় তাহলে সন্ধ্যাবেলা কারেন্ট চালাবে। হ্যাঁ, ব্যবস্থা আছে, ঝড় ঝড় বৃষ্টি তো এখন হচ্ছে না, ঝড় বৃষ্টি হলেও কারেন্ট চলে যায়। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আমার মা বলছে, অনেকেই কাছের জনেরা বলছে ভিডিও দিচ্ছে, বড় ভিডিও, বড় ভিডিও করছে, তো অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি, তো অনেকদিন বড় ভিডিও এখন আমাদের কাছে নাই, রেডি নেই, মানে ব্লগ যেটা প্রতিদিনের সেটা কদিনই বন্ধ আছে, করিনি মানে কেন করিনি খুব সেটাও বলি, দেখাচ্ছি, বলবো না, দেখাচ্ছি, দেখে না। দেখতে পাচ্ছ কিছু, এই এতগুলো ওষুধ আমাকে খেতে দিয়েছে, এই ওষুধ খেয়ে খেয়ে আমার জান কয়লা হয়ে গেল। এখানে 3টে শিশি আছে, আর পিছনে দেখো 3টে আছে, মোট 6 রকমের ওষুধ দিয়েছে, 6টা ওষুধ, মানে 3টে বড়, 6 রকমের আছে, তারপর আবার আছে আরো 2-3 রকমের আছে, সেগুলো অন্য সাইডে আছে। তো এখন 10-11 রকমের ওষুধ চলছে, তো কী বলি বলো, এই ওষুধ খেতে খেতেই সময় আমার কেটে যাচ্ছে, দু মানে কী বলবো, ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়া হয়ে যাচ্ছে। তো খালি ওগুলো রেখে দে, ওগুলো কিছু করিস না, ওই জন্য এই কদিনই আমার ভিডিও ছাড়া হচ্ছে না, মানে কী বলবো, সেরকম মানে খুব একটা ভালো লাগছিল না। তো যাই হোক, আজকে মনে হলো যে একটু ভিডিওটা করি, যেহেতু মায়ের বাড়ি যাচ্ছি, তো সেই জন্যে এই নাকেরগুলো পড়লে কী বলতো, শুধু ঘুরে যায়, শুধু ঘুরে যায়, বাই বাই করে ঘুরে যায়। এই নাকেরটাও আমার মায়েরই দেয়া, দেখো সানিয়া মির্জা নাকের নাকি বলে, এটাও মাই দিয়েছিল।
দেখো কিরকম ঘামছি, দেখো একবার ফ্যানটা চালায়নি, কারেন্ট আছে কিন্তু তোমরা কিছু শুনতে পাবে না ওই কারণে ফ্যানটা চালায়নি গো। টোটো কখন বললো যাচ্ছে, এখনো টোটোর কোনো পাত্তা নেই। কারণ ওই টোটো ধর অনেক তাড়াতাড়ি যখন চলে বলবো চলে আসতে তখনই চলে আসবে, আজকে এত দেরি করছে কেন জানি না। তো চলো ঘেমে একদম পুরো একাকার হয়ে যাচ্ছে। স্নান তো আমার এখন হয়নি, ওখানে যেয়ে স্নান করব। আমি ওইখানে গিয়েই চান করবো। তিনি ওখানেই করবে। চলো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি। টোটোটাকে একবার ফোনটা করি, অনেক লেট হয়ে গেল, কখন বলেছে যাচ্ছে এখনো এলো না। এখন তো চলো টাটা, এখনকার মতো টাটা। বাপের বাড়িতে চলে এসছি অনেক আগেই, দেখে বুঝতে পারছ। আর এখন মুড়িও খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো, এখন তো 11:30 বাজছে, মুড়িও খেয়ে নিয়েছি। আর এখন কি খাচ্ছি দেখো, হ্যাঁ দিচ্ছি, মা ডিম সিদ্ধ দিয়ে গেল, ডিম সিদ্ধ খাবো তিন্নি আর আমি। নুনটা আছে, নুনটা আছে, নুনটা আছে, দেখবি নুনটা মেখে গেলে ভালো লাগবে না। আর রান্না তো চিকেন হচ্ছে, আর পুঁই শাক করছে মা, পুঁই শাক ভাজা। আর মা সকালে রান্না করছিল, কি করছিল বলতো, দাঁড়া খেতে খেতে কথা বলি নাহলে ঠান্ডা হয়ে যাবে, দূর দূর এরম করে হয়, খেতে খেতে কথা বলা যাবে না, আমি এরম করে ধরতে পারছি না, হাতটা আড়াল হয়ে যাচ্ছে। আর মা আজকে রান্না করছিল বিউলির ডাল, আমরা বিড়িকলাই বিড়িকলাই বলি, আচ্ছা ওটা ভালো করে বলে বিউলির ডাল, বিউলির ডালই বলা হয়। আর বিউলির ডাল হচ্ছিল, আর কি হচ্ছিল, আর শাক ভাজা তো হচ্ছিল, আর হচ্ছে ঢেঁড়স আর মাছ দিয়ে ঝাল করছিল মা, আর আলু সিদ্ধ, আর একটা কিছু বলেছে আমার মনে পড়ছে না, সব ফ্রিজে টেনে কুড়িয়ে দেওয়া হয়েছে। দিয়ে চিকেন হচ্ছে, শাক ভাজা হচ্ছে, আর আমের চাটনি, ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর কি বলো, আর এখন তো তো তিন বসে বসে খাচ্ছে। তিন্নি খাচ্ছে, আমিও খাবো। চলো ঠিক আছে খেয়ে নি, তাহলে ঠান্ডা অলরেডি, ঠান্ডা ফ্যান চলছে অলরেডি, ঠান্ডা হয়ে গেল। চলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আস্তে আস্তে বন্ধ লাগে। চলো মা আজকে মাংস রান্না করলো, আমারই করার কথা ছিল কিন্তু আমার ভালো লাগছে না বলে মা করেছে। মায়ের তো হয়ে গেল, আমাকে এটা খেতে দিয়েছে কষা, এটা দেখো কাঁঠাল, আমি এখন একটু টেস্ট করি কেমন হয়েছে। একটু ঝাল দিতে হবে, ঝাল তিন দিন তুলে রাখে তাহলে দেবে নাকি, দেবে না ওটা আমি বললেই ঝাল হয়ে যাবে। আচ্ছা লঙ্কা মাখা আছে না, তাই ভালো আছে, খেতে পারবো ঝোল খায় না, চিকেন কষা খাচ্ছি, আমার খুবই ফেভারিট চিকেন, যে কোনো মাংস আমার ফেভারিট। এই লঙ্কাটা দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা, হ্যাঁ
বাইরে ঝমঝম 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 করে বৃষ্টি পড়ছে, তাহলে একটু দেখা কিছু শুনতে পাবে না, শুধু শব্দটা শোনো। কথা বলিনি কেন কি আমার শব্দটা শোনা যাবে না, আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর যার ঘুম হবে না ফ্যানটা চালিয়ে গায়ে ঢাকা নিয়ে, এমনি আমার খুব বৃষ্টির শব্দটা ভালো লাগে। সেদিন পড়া হয়নি স্নান করে, ওই জন্য মা পরিয়ে দিল। তো জোয়ানরা আর তিন এখানে বাঁদরের মতো নাচছে, বিনা গানে ডান্স করছে, কত ট্যালেন্টেড। মা খাজাগুলো নেয় সবাইকে, ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার একটা ভালো অন্য কেটে পুতুলে জামা করে দিয়েছে, আমার অন্য দিয়েছিলাম তিন্নিকে নেওয়ার জন্য, তিন্নি আমি ওটা কেটে পুতুলে জামা করে দিয়েছে। এই লকেটটা আমি খুলে দিয়েছি, লকেটটা চলো টাটা, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বলে বলে মুখে ব্যথা ধরে গেল, করো। হ্যাঁ ঠিক আছে, টাটা।